এবছর অক্ষয় তৃতীয়ায় অনেক গৃহপ্রবেশ হচ্ছে না? আমারও একটি আছে, আর আমার সাবস্ক্রাইবার বন্ধুদের কাছ থেকে যা আমি শুনতে পাচ্ছি এবং আমার আশেপাশে যে সমস্ত আমার বন্ধু ঠাকুরমশাই আছে তাদের কাছ থেকে যা শুনতে পাচ্ছি, সেটা মনে হচ্ছে যে অক্ষয় তৃতীয়াতে এবার অনেক গৃহপ্রবেশ হবে। যারা এই লকডাউনের মধ্যে গৃহ নির্মাণ করেছেন তারা বেশিরভাগই এই অক্ষয় তৃতীয়াতে গৃহপ্রবেশটা করে ফেলতে চাইছেন, কারণ কোন সময় পূর্ণ লকডাউন হবে তখন আর কিছুই খোলা থাকবে না, তখন আর ঠিকঠাক করতে পারবে না, লোক না খাওয়াতে পারলেও গৃহব্যবস্থা তারা করছে। তাই আজকে আমার মনে হলো যে এই ভিডিওটা আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য খুবই দরকার। আজকে শেখাবো সুন্দরভাবে একা কীভাবে গৃহপ্রবেশ করবেন, অর্থাৎ একটি ঠাকুরমশাই গৃহপ্রবেশ করবেন সুন্দরভাবে, অনেক কটা নিয়ম একাই করবে একটু সময় ধরে, এবং সহজে কীভাবে করবে তাও বলবো, অঞ্জলি মন্ত্রগুলো দেবো। অনেকে ঠাকুরমশাই অসুবিধা হচ্ছে গৃহপ্রবেশে গিয়ে কী অঞ্জলি বলবো, ঠিক আছে? তো এই জন্যই আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা লাইক দিয়ে বসে পড়বেন, পুরোপুরি দেখবেন, আর আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে লিখবেন। যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছেন নতুন, সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা নোটিফিকেশান অন করে দিন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও, তখন আপনারা তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যান। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আমি আজকের ভিডিওর মধ্যে শহরাঞ্চলের মানুষ এবং গ্রামাঞ্চলে যারা পূজা পাঠ করে তাদের জন্য সবার যাতে সুবিধা হয় সেই জন্যই বলবো, গৃহপ্রবেশ দুরকম হয়। গৃহপ্রবেশ দুরকম হয় না মানে দুরকম ভাবে করা যায়, একটা বাস্তু যাগ হিসাবে করতে গেলে আমাদের সেই জায়গায় চারখানা ঠাকুরমশাইকে অনেকটা শান্তি সস্তানের মতোই কর্ম হয়, তার সঙ্গে এক্সট্রা অনেক কিছু করতে হয়। আর একটা হলো নর্মাল গৃহপ্রবেশ, অর্থাৎ একটি ঠাকুরমশাই করবেন গৃহপ্রবেশ, এই দুটোর কথাই আগে বলবো। এবার বাস্তু যাগ যদি আমাদের করতে হয়, সেই বাস্তু যাগ করতে গেলে আমাদের কি কি করতে হবে সেটা বলি। আমাদের একজনকে চণ্ডীপাঠ করতে হবে, একজন সত্যনারায়ণ পুজো করবে, তার সঙ্গে লক্ষ্মী পুজো করবে, একজন বাস্তু পুজো করবে, হ্যাঁ এইভাবে কর্মটি করবে, এবং তার সঙ্গে একসঙ্গে মিলে বাস্তু যাগের যে যজ্ঞ শান্তি সংস্থা নবগ্রহ যজ্ঞ হয় সেই কর্মটি করতে হবে। তাছাড়া ঘর ঘোরা যা যা সব কিছুই এক, শুধু বাস্তু যাগের মধ্যে এই জিনিসগুলো করতে হয়, চণ্ডীপাঠ একজন করতেই থাকবে, ঠিক আছে? এইভাবে বাস্তু যাগ করতে হয়। অনেকে কী করে, দুজন যায়, একজন এই বাকি বাদ পুজোগুলি করে, ঠিক আছে, বাস্তু পুজো, লক্ষ্মী পুজো, নারায়ণ পুজো, ঠিক আছে, আর একজন চণ্ডীপাঠ করতেই থাকে সঙ্গে সঙ্গে, ঠিক আছে। অনেকে আবার নারায়ণের তুলসী দান নিয়ে যার জন্য করে, ঠিক আছে, এটা তাদের ব্যাপার। বাস্তু পুজো করতে গেলে তার অনেক রকম নিয়ম আছে, সেভাবে সে করে যে শুধু বাস্তু পুজো করে। কিন্তু আমাদের এই গ্রাম অঞ্চলে এবং শহর অঞ্চলেও এখনও, মকর শহরাঞ্চলের কথা বলবো, যে এখন যেটা হয়ে গেছে সেটা হলো একটি ঠাকুরমশাই করে, যেটা আমরা বেশিরভাগ করি, এবং তাকেই পুরোপুরি ব্যাপারটা করতে হয়, ঠিক আছে, এবং পুরোপুরি গৃহব্যবস্থা তাকেই করতে হয়। তখন সে কী করবে, এবং আগেও আমার গৃহব্যবস্থ অনেক ভিডিও আছে, সেখানে আমি অনেক কিছু আপনাদেরকে শেখাতে চেয়েছি, আশা করি আমার ভাল লেগেছে। অনেক দর্শকই, অনেকেই সাবস্ক্রাইবার আমার ভিডিওটি দেখেছে, কিন্তু আজকে বলবো যে কীভাবে সুন্দরভাবে হবে, একাই করবেন সুন্দরভাবে হবে। তাহলে আপনার করতে হবে কি তিনটে কাজ আপনার, ঠিক আছে, প্রথমত তিনটে কাজ, তিনটে পুজো করতে হয়। ফার্স্ট, প্রথম পুজোটা আপনাকে করতে হবে কি সত্যনারায়ণ, তারপরে পুজোটা করতে হবে লক্ষ্মী, তারপরে পুজোটা বাস্তুদেব। সত্যনারায়ণ করবেন মোকাম, মোকাম যেভাবে 5টা 7 পঞ্চদেবতার উদ্দেশ্যে পৈতরি সাজাবেন, সাদা সুতো দিয়ে একটি ঘট পেটে করবেন, সঙ্গে যদি ভালো করে একটু করতে চান লক্ষ্মী দেবীর একটা ঘট পাঠবেন, তারাও চিৎকারি দেবেন, লাল সুতো দিয়ে ঘিরবেন, ঠিক আছে। তাহলে লক্ষ্মীর ঘট হলো, সত্যনারায়ণের ঘট হলো, এইবার যেটা বলবো সেটা হলো বাস্তুদেবের ঘট করে পুজো। আমি আগে বলেছিলাম বাস্তুদেবের জন্য একটা স্বস্তিকা চিহ্ন দেয়ালে আঁকবেন, সেটা তো অবশ্যই করবেন, বসুধারা যেভাবে করতে হয় পুরো পদ্ধতিটা এক। তার সঙ্গে বাস্তু জাগে যে বিষয়টা করতে হবে সেইটাই করতে হবে, 5খানা ঘট পাততে হবে, মাঝখানে একটা, চারদিকে চারটে, এবং তার তলায় একটি জিনিস আঁকতে হবে, যে জিনিসটা আপনাদেরকে বলে দেবো, যেটা আপনারা দেখতেও পাচ্ছেন সেই জিনিসটাই করতে হবে। এই জিনিসটাকে
আমরা মোটামুটি আমাদের সহজ ভাষায় এটাকে আমরা বলে থাকি হলো বাস্তুমণ্ডল, ষোড়শ পদ, মানে এখানে ষোড়খানা ঘর দেখতে পাচ্ছেন, ষোলোখানা, ও চারটে চারটে ষোলোটা, চার চারে ষোলো, ঠিক আছে, চারটে লম্বা লম্বা যদি গুনেন চারটে চারটে ষোলো, যদি পোস্ত অনুযায়ী করেন তাও চারটে চারটে ষোলো। এই যে ঘরগুলো দেখছেন, এই ঘরগুলোতে এক একখানা এক একটি বর্ণনা রয়েছে, মানে এক একখানা রং দিয়ে, অর্থাৎ এক একখানা আবির, যেটা আমি পঞ্চ আবির লিখে দেবেন তার মধ্যে থেকে আপনাকে করতে হবে, নাহলে এই বিষয়টা আপনাকেই পুরোপুরি অর্গানাইজ করতে হবে। এটা এর ভেতরে কয়েকটা রং আছে যেটা আপনি ছাড়া পারবেন না, ওরাও জোগাড় করা দুষ্কর, যেগুলো আমাদের দুর্গা পুজোতেও কাজে লাগে। তাহলে এই বাস্তু যাকে এই বাস্তু ষোড়শ মণ্ডলটার উপরে ঘটকর পারবেন, এটা সূত্রানের পাশেই করবেন, খুব একটা বেশি সময় লাগবে না, হাতে একটুখানি সময় নেবেন, সাধারণ নিয়ম প্রসারে চালিয়ে করতে পারবেন। এতে আপনার যজমানও একটু খুশি হবে আর আপনার দক্ষিণের অবস্থাটাও অনেকটাই ভালোর দিকে যাবে। তাই বলি তাহলে কি করতে হবে, এই যে আটখানা ঘর আছে, ষোলোখানা ঘর আছে, প্রথম ঘরটা আপনি বলবেন শ্বেত বর্ণ অর্থাৎ সাদা দিতে হবে, তারপরটা কৃষ্ণ বর্ণ অর্থাৎ কালো রং দিতে হবে, তারপরটা পিট বর্ণ, তারপরটা রক্তবর্ণ অর্থাৎ লাল, ঠিক আছে, পিট বর্ণ অর্থাৎ হলুদ, তারপরে আবার রক্তবর্ণ দেবেন। এবার লম্বালম্বি যাচ্ছি, রক্তবর্ণ, তারপর পিঠবর্ণ, তারপর কৃষ্ণবর্ণ, শ্বেতবর্ণ, রক্তবর্ণ, পিঠবর্ণ, কৃষ্ণবর্ণ, শ্বেতবর্ণ, মানে এই কটা। আর একবার বলি, শ্বেতবর্ণ অর্থাৎ সাদা দিতে হবে, ঠিক আছে, সেটা আপনি কিছু না পেলে চুন দিয়ে করতে পারেন বা চালের গুঁড়ো দিয়ে করতে পারেন। কৃষ্ণবর্ণ, এটা কালো রং, এটা ভুষোকালি দিয়ে করা উচিত নিয়ম, বা ধানের টুসটাকে একটু পুড়িয়েও পাবেন, সেটাও করতে পারেন। তারপরে হয়ে যাবে পিঠবর্ণ অর্থাৎ হলুদ, এবার লাস্টে রক্তবর্ণ অর্থাৎ লাল। এবার যে মাঝখানে যে আমাদের ফুলের মতো আঁকতে হয় সেটার মধ্যে শ্বেতবর্ণ ও পিঠবর্ণ, শ্বেতবর্ণ বাইরেরটুকু পুরো শ্বেত করবেন এবং ভেতরগুলো পিঠবর্ণ করবেন, পিঠবর্ণ অর্থাৎ হলুদ দিয়ে করবেন। এই যে হয়ে গেল, এর মধ্যে আমাদের ঘটগুলো পাঠতে হবে। সেই ঘটগুলো কীভাবে পাঠবেন, আমাদের এখানের মধ্যে পাঁচটা ঘট পাঠা যায় এবং অনেকে ছটা করে, ছোট্ট একটি ঘট দেবেন পৃথিবী বলে, যেটা লাস্টে পিঠবর্ণের ঘরে হয়। তাহলে মাঝখানে একটি এবং চারদিকে চারটি ঘট পাঠবেন, ঘট যেভাবে আমরা পাঠি, আমার বলল তারপরে আমাদের না ডাব দিয়ে, ঠিক আছে, চেলিগামছা দেবেন দিয়ে, এবার পুরোটাকে তিরকাঠি দিয়ে ঘিরে দিতে হবে, পুরো একদম ষোলোখানা করে একবারে, তিরকাঠি আলাদা করে দরকার নেই, একবারে করবেন, করে বাস্তুদেবের ষোলো আচারে পুজোটা করতে পারেন, এর জন্য একটা ধুতি গামছা অবশ্যই লাগবে, ঠিক আছে। এইভাবে ভালো করে পুজো করবেন, এবং লক্ষ্মী পুজো করার সময় তো শাড়ি লাগছেই, এবং আমাদের নারায়ণ পুজো করার সময় আমাদের ধুতি লাগবে, এইভাবে আমাদের করতে হবে। আর অবশ্যই তন্ত্রের মতে পুজো করলে এরকম একটি লাল শাল অবশ্যই দরকার হবে। এইগুলো মোটামুটি কর্ম গেল। এরপরে আমাদের চলে আসতে হবে, এইটা তো একটা গেল, এটা আমি বাস্তু জায়গার একটা বিষয় বললাম। তারপরে আপনি আমার মতো পুজো করলেন, পুজো করার পর খানিকক্ষণ সময়, সেটা আধা ঘন্টা হতে পারে বা 15 মিনিট হতে পারে, আপনি একটা কিছু করবেন, সত্যনারায়ণের পাঁচালি পড়ার আগে আপনি আপনার মতো একটু চণ্ডীটা বার করবেন, করে একটু পরে নেবেন, ঠিক আছে, এটা আপনার সুবিধার জন্য, আপনার ভালো লাগার জন্য এবং যজমানের ভালোর জন্য আপনি চণ্ডী পাঠটা করলেন, কারণ এগুলো করে বাস্তুটাকে আপনাকে শুদ্ধ করতে হবে। তাহলে আপনি আপনার মতো চণ্ডী করলেন, আপনি কিন্তু সব কাজটাই করছেন, ঠিক আছে, অল্প সময়ের জন্য বলেছি চণ্ডী পাঠ, বেশিক্ষণের জন্য চণ্ডী পাঠ করতে বলিনি, অল্প সময়ের জন্য চণ্ডী পাঠটা করলেন। এইবার চণ্ডীগড় পাঠ করার পরে আমাদের চলে আসতে হবে, সত্যনারায়ণের পাঁচালি পড়বেন বা অঞ্জলি দিতে পারেন, পরে সত্যনারায়ণের পাঁচালি পড়তে পারেন, সেটা আপনার ব্যাপার। এইবার অঞ্জলি যখন দেবেন, তাহলে অঞ্জলি আমরা কী করে করবেন, প্রথমে আজবন করিয়ে নেবেন, ভাতের তালুতে জলে নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম তৎবিষ্ণু পরমং পরম শ্রাবশন্ধি সুরয় দিবিবচক্র আরতম ও পৌবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত হবি পাঁচাশরিতপুঞ্জলি কাক্ষাং সবাজ্য অভ্যন্তরং সৃতি নমৌসি নমৌসি নমৌসি। তারপরে যতটা আছে মাধব মাধব আছি বলবেন, সর্বমঙ্গল বরেণিয়ং বরদং শুভং নারায়ণাং নমস্কৃতি সর্বকর্মাণি কারিত, যতটা আজীবন মন্ত্র জানেন সব কটা আজীবন মন্ত্র বলবেন, ঠিক আছে, একটু ভালো করে বলার চেষ্টা করবেন। তারপরে হাতে ফুল নিয়ে অঞ্জলি দেওয়াবেন, প্রথমবারে তুলসী পাতা নিয়ে দেওয়াবেন এবং ফুল নিয়ে দেওয়াবেন, সাদা ফুল, বেলপাতা দেওয়াবেন না, অর্থাৎ প্রথমে আমি নারায়ণের অঞ্জলি বলবো, তাহলে কী বলবেন, নমঃ ব্রহ্মান্ন দেবায় গোবম্মন্নহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ, এষা সচন্দন পুষ্প পুষ্পাঞ্জলি বহুরূপায়
সত্যনারায়ণায় গৃহপ্রবেশায় নমঃ বা গৃহপ্রবেশার পূজকর্মহং করিষ্যে এইটা বলতে পারেন। তারপরের বার কি করবেন, তারপরের বার লক্ষ্মী দেবী করবেন। হ্যাঁ, এবার বেলপাতার জবা ফুল দিতেই পারেন বা অন্যান্য জবা ফুলটাকে সেরে নিয়ে নম বর্ষকালে মহাঘৌরে জন মাতং দুষ্কীটং জনা তস্মৈ শ্রী লক্ষ্মী দেব্যৈ নম এষ সচন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি গৃহপ্রবেশাদি পূজা পূর্বক লক্ষ্মী দেবিকাই নম। দিয়ে দিলেন লক্ষ্মী দেবী। এরপরে আমাদের চলে যেতে হবে বেলপাতা নিয়ে বাস্তব এবং অঞ্জলি মর্ত বলবেন নম বাস্তু মায়া জগৎ গৌরী বাস্তু ধরস্ত ন পিতা বাস্তু মান্য বনস্পতির অস্তসূর্য এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম বাস্তু দেবতাভ্য নম। হয়ে গেল বাস্তুদেবের অঞ্জলি মন্ত্র গৃহপ্রবেশে। এরপরে চলে আসতে হবে আমাদের প্রণাম মন্ত্র। প্রণাম মন্ত্র অবশ্যই দুর্গা দেবীর মন্ত্র বলবেন নম সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বার্থ সাধকে শরণ্যতম বকে গৌরী নারায়ণ নমস্তে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূত সনাতনী গুণসারি গ্রহময় নারায়ণ নমস্তে শরণাগত দীনার্থ প্রত্যানপরায়ণে সর্বসাত্তরে দেবী নারায়ণী নমস্তে। তারপরে বলবেন নম যদ্বৈগুণাং জাতং তদ্দৌষপশবনাং তদ্বিষ্ণু সরদিশ্যুতি নমস্ত্রী হরি নমস্ত্রী হরি নমস্ত্রী হরি। তারপরে বলবেন এতৎ শুভাশুভ কর্ম ফলং শ্রীকৃষ্ণ চরণে অর্পণায় মস্তু। এই বলে নমস্কার করিয়ে নেবেন। এই হয়ে গেল আমাদের মোটামুটি অঞ্জলি মন্ত্র। এইবার যেখানে চলে যেতে হবে সেটা হলো হোম। হোমটা আজকে একটু ভালোভাবেই বলবো। হোম করার আগে আপনাদের যেটা করতে হবে আমাদের রঙ্গোলি দিয়ে হোমের যে স্তণ্ডিলটা সেই স্তণ্ডিলটা সাজিয়ে ফেলতে হবে। সেই স্তণ্ডিলটা রং দিয়ে অবশ্যই সাজাবেন। কী যন্ত্র আসবেন সেটা আপনাদেরকে বলবো। সেই যন্ত্রটা হলো আমরা দেখতেও পাচ্ছেন মোটামুটিভাবে, সেটা হলো নবগ্রহ দিকপাল যন্ত্রম। এই যন্ত্র দ্বার থাকবে চারটে, যেভাবে প্রত্যেকটা দ্বার থাকে এবং অষ্টাদল পদ্মের মধ্যে এখানে আটখানা এর পদ্ম থাকবে এবং মাঝখানে একটি থাকবে। প্রত্যেকটা যে পাবড়ি থাকবে, পাবড়িতে যে আমাদের দশখানা দিক আছে সেই দিক অনুযায়ী আমাদের সেগুলো করতে হবে এবং তার দুভাবে আমরা করব। এই এই যন্ত্রটা একটু এঁকে নেবেন। এটা একটু সময় লাগলেও আপনার যদি একটু অভ্যেস হয়ে যায় একটু তাড়াতাড়ি আপনি করতে পারেন তাহলে অবশ্যই করতে পারবেন, এটা আপনার অসুবিধা হবে না। একটা করে দেখুন। হ্যাঁ, আমরা আশা করি আপনার ভালো হবে, আপনার জিনিসটা ভালো বলবে, আপনাকেই বেশিরভাগ দিতে হবে। খুব সহজ বিষয়। আশা করি আজকে ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আগামী দিনে কীরকম ভিডিও চাই সেটা অবশ্যই বলেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওটা এখানে সম্পূর্ণ। ভালোভাবে গৃহপ্রবেশ করবেন। নমস্কার।